বিলাসীপাড়া পূব সমষ্টির বিধায়ক অশোক কুমার সিংহের সমষ্টি উন্নয়নের ফোপলা স্বরূপ আমি নিউজ নাইন অসমৰ দর্শকসকলক দেখাবলৈ লৈছো। হততে উন্নয়ন করা বলে দম্বালি মারি ফুরা বিলাসীপাড়া পূব সমষ্টির বিজেপি বিধায়ক অশোক কুমার সিংহের সমষ্টি উন্নয়নের নামত যে ভেকোভাওনা চলি আছে তাকেই প্রতিপন্ন হল এতিয়া। উল্লেখ্য যে রঙামাটি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সুচলাপাড়া গাঁৱৰ এই পথটোৰে যাতায়াতৰ ক্ষেত্ৰত বহুদিনৰে পৰা জমৰ যাতনা ভোগ কৰি আহিছে স্থানীয় লোকসকলে। বিধায়কক অৱগত কৰোৱাৰ পিছতো কোনো গুৰুত্ব দিয়া নাই বুলি বিধায়কৰ বিৰুদ্ধে এক গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে স্থানীয় লোকে। রঙামাটি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত সাসলাপাড়া গাঁও এখন রাস্তাটির অবস্থা কেমন? রাস্তাটির অবস্থা মানে আমি জন্মিয়ে দেখা পাইছো তেনেকুয়া, আজি তেনেকুয়াই হয়ে থাকিল। স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে আজি 74 বছর পার হবর হল। আটাইতক উল্লেখযোগ্য কথাটো হল এই যেটো মই যেটো পথৰ ওপৰত থিয় হৈ আছো, এই পথছোৱাৰে অসমৰ প্ৰয়াত মুখ্যমন্ত্রী জননেতা শরৎচন্দ্ৰ সিংহ স্যারে আজিৰ পৰা ধৰি লওক আপোনাৰ 40 ইয়াৰ্চ মান আগতে এই পথছোৱাৰে খালী ভৰিৰে অহা যোৱা কৰিছিল। আৰু আমাৰ এই সাসলাপাড়া গাঁৱৰ যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিসকলৰ ঘৰত আম কঁঠাল লিচুৰ সোৱাদো লৈছিল। তেখেতে আজি যদি জীয়াই থকা হলহেঁতেন নিশ্চয় এই পথছোৱা আজি চিকচিকীয়া পকী পথ হলহেঁতেন। কিন্তু অশোক কুমার সিংহী ডাঙরে এই পথছোৱাৰ কিন্তু ক্ষেত্রত কিন্তু সুদৃষ্টি আজিলৈকে দিয়া নাই। মই নিজেও দুবার অবগত করছো, এদিন এখন টাউন কমিটির সন্মুখত তেখেতক কৈছিলো এই পথছোৱাৰ কারণে। তেখেতে কৈছিল কৰি দিম, কিন্তু আজিলৈকে একো সুফল আমি নাপালো। যাতায়াত মানে আমি জমৰ যাতনা নিতেও ভুগি আছো। লৰা ছোৱালী স্কুলত আহিব নোৱাৰে, যাব নোৱাৰে, এম্বুলেন্স নাহে। আজিৰ দিনত আপোনালোকে চাওক, ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে 74 বছর পার হল। আজির ডেটত এই গাঁওখনত এখন চারিচকীয়া বাহন নচলে। বারিষা কালত চারিচকীয়া বাহন নচলে, চাও কিমান লাজৰ কথা। আসলতে আমার বাকি জিপি অশোক কুমার সিংহী ডাঙরী আমার যিজন বিধায়ক আছে বাকি জিপি তেখেতে উন্নয়ন করেছে, নকৰা নহয়। আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াত পাই থাকো, কিন্তু আমার রঙামাটি জিপির ক্ষেত্রত তেখেতে সম্পূর্ণ বেলেগ ব্যতিক্রমী ভূমিকা লওয়া আমি দেখা পাইছো একজন সচেতন নাগরিক হিসেবে। চাপৰৰ পৰা আলী আকবৰৰ ৰিপৰ্ট, নিউজ 9 অসম।